মোল্লা। লোকসভা ভোট শেষ হতে না হতেই নওদা 74 নম্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, আর সেই নির্বাচনে লড়াই করার জন্য প্রার্থী তালিকায় কংগ্রেস দলের লম্বা লাইন। সেই তালিকায় 1 নম্বরে থাকা নামটি অর্থাৎ নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা লড়াকু কংগ্রেস নেতা শাহাবুদ্দিন মোল্লা। উপনির্বাচনে কংগ্রেস থেকে টিকিট না পেয়ে বিস্ফোরক শাহাবুদ্দিন মোল্লা অধীর রঞ্জন চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডলকে কি বললেন শুনুন। নওদা 74 নম্বর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর তালিকায় আপনার নাম 1 নম্বরে ছিল সূত্রে খবর, তা সত্ত্বেও আপনি প্রার্থী পাননি, কি প্রতিক্রিয়া আপনার? 1985 সাল থেকে ছাত্র পরিষদ রাজনীতি করেছি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে। আজকের যারা জেলা নেতা অনেকেই তখন ছাত্র নেতা ছিলেন, সেই থেকে আজ পর্যন্ত কংগ্রেসে আছি, আগামী দিনেও থাকব। বেশ কয়েক মাস আগে নওদার বিধায়ক আবু তাহের খান কংগ্রেস দল ছাড়ার পরে প্রকাশ্য সভায় এমএলএ সাহেবকে বলেছিলাম আপনি তৃণমূলে গেলে যাবেন, আমি যাবো না, আমি কংগ্রেসে করব, আপনি আমাকে পারলে সহযোগিতা করবেন, না পারলে করবেন। তারপর থেকে আমাদের মুর্শিদাবাদের কংগ্রেসের অভিভাবক অধীর চৌধুরী বারবার আমাকে ডাকেন, উনি বলেন যে তুমি দায়িত্বটা নওদার নাও। আমি বলি দাদা কাউকে চাপিয়ে দেবেন না, আমরা নওদার মানুষ এসে নওদার ব্লক কংগ্রেসের কমিটি তৈরি করব। সেই মতবাক একদিন বহরমপুর পার্টি অফিসে 132 জন গিয়ে আজকের যিনি সভাপতি সুনীল মণ্ডল আমার নাম প্রস্তাবেও আমার কথা মতোই ব্লক কংগ্রেসের দায়িত্ব আমরা দিয়েছি। পরবর্তী সময়ে নওদার সারা প্রান্ত ঘুরে বিভিন্ন মানুষের সঙ্গে মিশে আজকে কংগ্রেসের জায়গাটা তৈরি হয়েছে। কথা দিয়েছিলাম অধীর চৌধুরীকে আপনার ভোটটা আমি যে কোনো মূল্যে করে দেব, যতটা পারি সহযোগিতা করব এবং যান চলে যাই তাও করব, কিন্তু আপনার হয়ে আমি লড়াইটা চালিয়ে দেব। সেই মোতাবেক নির্বাচন ঘোষণার পরবর্তী সময়ে সুনীল মণ্ডল, শাহাবুদ্দিন মোল্লা এবং বেশ কিছু লোক নিয়ে সারা নওদাকে নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে তুলতে পেরেছি, এটাই নওদাবাসীকে ধন্যবাদ জানাই। পরবর্তী সময়ে উপনির্বাচন ঘোষণা হলো, 2 তারিখে নমিনেশনের লাস্ট ডেট, 20 তারিখে নির্বাচনের দিন ঘোষণা। আমি নওদার কোনো মানুষকে সুপারিশ করিনি যে আমাকে কংগ্রেসের প্রার্থী হতে হবে। লক্ষ্য করেছি বেশ কিছু হিন্দু সম্প্রদায় বিশেষ করে সুজয় বিশ্বাস, সুনীল মণ্ডল এবং বহরমপুরের অবজারভার গাবাই যার ডাকনাম তুহিন দাস, এই নির্বাচনের সময়ে একদিকে লোকসভার ভোট করেছে, অপরদিকে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনের জন্যে তাদের চাহিদা কাজ করেছে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছি অধীর চৌধুরীকে জেতানোর জন্যে, মানুষের কাছে গেছি, একদিকে হিন্দু সম্প্রদায় অপরদিকে মুসলিম সম্প্রদায়ের দ্বারে দ্বারে বেরিয়েছি। পরবর্তী সময়ে দেখলাম এখানকার যারা বর্তমান কংগ্রেসের দায়িত্বে হিন্দু সম্প্রদায়ের দাদা অধীর দা আমাকে একবার ফোনেও ডাকেননি, সুনীল মণ্ডল সুজয় বিশ্বাসকে ডেকে। পরবর্তী সময়ে বাবু খান পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তিনি ব্যক্তিগত কোনো কাজে গিয়ে বহরমপুর পার্টি অফিসে গেছিলেন, তিনার উপস্থিতিতে দাদা বলেছিলেন কয়েকজনের নাম দিয়ে যাও, সেই মোতাবেক 6 জনের নাম দিয়েছিলেন। 1 নম্বরে শাহাবুদ্দিন মোল্লা, পরবর্তী নাম সুনীল মণ্ডল, সুজয় বিশ্বাস, শাহনাজ খান, হাসেম মণ্ডল, সুজিত কুমার মণ্ডল। পরবর্তী সময়ে 1 তারিখ রাতের বেলায় সুনীল মণ্ডল স্বীকার করছে না আমতলার কংগ্রেস পার্টি অফিস থেকে ফোন আসছে, সুনীল মণ্ডল বাজারে ঘুরে গেল যে আমি প্রার্থী হচ্ছি, অধীরদা আমাকে হিন্দু হিসেবে প্রার্থীটা করেছিলেন। সুনীল দাকে বারবার বলাতে অস্বীকার করেন, না প্রার্থী করেনি। আমি সুনীল দাকে বললাম আপনি আগামীকালকে মিটিং ডাকুন, মতামত নেন, আপনিও 10টা অঞ্চলের মানুষের মতামত নিয়ে আপনি প্রার্থী হন আমার যায় আসেন, আমি আপনার সঙ্গী, আমার কোনো ব্যক্তিগত চাহিদা নেই। পরবর্তী সময়ে 2 তারিখে মিটিং, 1 তারিখে মিটিং করে দিনের বেলায় সকাল 8টা সাড়ে 8টার সময় ঢাকবাংলার মাঠে মিটিং করে সিদ্ধান্ত হলো
আবার দশটা অঞ্চলে প্রতিনিধি গিয়ে শাহাবুদ্দিন মোল্লা নেওয়া এক নম্বরে, সুনীল বিশ মণ্ডল, আল্লাহ রেখা শেখ, নীতিশ বিশ্বাস, বাবু খান। পরবর্তী সময় আমরা বহরমপুরে গেলাম, অধীরদা বললেন যে কী করতে আসা হয়েছে, আগের দিন চারজন এসে প্রার্থীর নাম দিয়ে গেছে, বলেছে যে আপনি যেটা করবেন সেটাই হবে। আমি সুনীল মণ্ডলকে প্রার্থী করেছি, যে রেজুলেশন এবং চিরকুট আপন আপন অঞ্চল সভাপতি কনভেনারদের মতামত ছিল উনি একবার চোখেও দেখেননি। পরবর্তী সময় আমি প্রশ্ন করলাম দাদাকে, দাদা আপনি নওদা বিধানসভার উপনির্বাচনে হিন্দু প্রার্থী সুনীলদাকে ঠিক করেছেন? উনি আমাকে পরবর্তী সময়ে বললেন যে কান্দি ব্লক হিন্দু অধ্যুষিত ব্লক, প্রতিবার হিন্দু প্রার্থী হয় রাজ পরিবার থেকে, এবারে আমার হয়ে শফিউল আলম ডাকনাম বন্ধু ব্যাপক পরিশ্রম করেছে, তাকে আমি হিন্দু মুসলিম প্রার্থী করলাম। অনুরূপ নওদা ব্লক মুসলিম অধ্যুষিত বারবার কংগ্রেস থেকে প্রার্থী হয়েছে মুসলিম প্রার্থী, এবারে সুনীল মণ্ডলকে হিন্দু প্রার্থী করলাম। আমরা ভারতের জাতীয় কংগ্রেস দলটা করি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল, সেই দলের কর্মী। কেন একজন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে হিন্দু মুসলমান তকমা আসবে? আমি সাধারণ ঘরের ছেলে, টাকা পয়সা নেই, মুসলমান বলে আমার নামটা বিবেচনা করা হলো না। ব্লক কংগ্রেস সভাপতি একবারের জন্য বললেন না যে আমি হব না শাহাবুদ্দিন, তুমি হও, আমার মতামতটা আমি কি দিতাম? এত ভয় আমাকে, এত ভীতি আমাকে, কেন? আমরা কংগ্রেস দলটা গুছিয়েছিলাম, দলটা শেষ করার চক্রান্ত যে কোনো কারণেই হোক। আমি বলেছি এখানে নওদা বিধানসভা উপনির্বাচনটা তৃণমূল কংগ্রেসকে ওয়াকওভার দেওয়া হল, আমি এই নির্বাচনে প্রচারে যাব না, বাইক ধরব না, যথেষ্ট করেছি, অধীর চৌধুরীকে কথা দিয়েছিলাম আপনার নির্বাচন তুলব, আমি দায়িত্ব নিয়ে আমি যতটুকু জানি আমি পেরেছি করেছি, তার জন্য আমি অধীর চৌধুরীর কাছে কৃতজ্ঞ। আমাকে অধীর চৌধুরী ব্যবহারটা করলেন, এটা আমার পাওনা, এবং সুনীল মণ্ডলকে আমি সভাপতি করেছিলাম, এটাও আমার পাওনা। আজকে নওদা ব্লকে যদি সভাপতির দায়িত্বটা আমি নিতাম, নিশ্চয় অধীরবাবু আমাকে ডাকতেন, সাধারণ একজন কর্মী বলে আমাকে না ডেকে সুজয় বিশ্বাস, সুনীল মণ্ডল আর অবজারভার গাবাইকে দিয়ে এই কাজটা হাসিল করানো। কিন্তু কংগ্রেস থেকে যখন দলে দলে তৃণমূলে যোগদান করছিল এমএলএ সহ, তখন আপনি তো দেখেছি একমাত্র প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ, 10,000 লোকের মধ্যে এমএলএকে বসিয়ে রেখে প্রতিবাদ করেছিলাম যে আমি কংগ্রেস করছি, কংগ্রেস করব, আপনি তৃণমূলে গেলে যেতে পারেন। সেই থেকে নওদার মানুষের কাছে আমি জায়গা করে নিয়েছিলাম কংগ্রেসটাকে বাঁচানোর জন্য। পরবর্তী সময়ে অনেকে হাজির হয়েছে, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি নওদার বিধায়ক সেই সময়ে যদি তৃণমূল পার্টিতে জায়গা করে নিতে পারতেন, আজকে যারা কংগ্রেসের সামনে তারা কেউ ভয় ভীত না, তৃণমূল পার্টি করত, এটা আমার 100% বিশ্বাস। সেই বিশ্বাসটা আমার ভঙ্গ হয়ে গেল, আজকে মুসলমানের তকমা গায়ে লেগে গেল, এটাই আমার অধীরদার কাছ থেকে পাওনা, সুনীল মণ্ডলের কাছ থেকে পাওনা। সুনীল মণ্ডল ভোটে জিতু, শুভেচ্ছা রইল, কিন্তু আমি নির্বাচনটা চুপচাপ বসে থাকবো, যাকে খুশি মানুষ ভোট দেয়, এটাই আমার। অনেকে বলছে চাঁদপুর এই কংগ্রেস পার্টি অফিস যেটা আপনার নেতৃত্বে চলে, সেই অফিসের নাকি পোস্টার যেগুলো নাম লেখা ছিল সেগুলো মুছে দিয়েছেন বা খুলে রেখেছেন, এটা কি ঠিক? চাঁদপুর পার্টি অফিসটার পাশেই পাটকেবাড়ি হাই স্কুল, দুটো বুথের ভোট হয়, নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে 100 মিটার। প্রশাসনিকভাবে বলা হয় প্রতি ইলেকশনে যে আপনাদের পার্টি অফিসে হাত চিহ্ন বা টোটাল নাম লেখা সাদা কাগজে সেটে দেবেন, ভোট হয়ে গেলে তুলে নেবেন এবং পোস্টার ফেস্টুন খুলে নেবেন। আপনি সাংবাদিক হিসেবে এসছেন, আপনি ছবি তুলে দেখুন খোলা হয়েছে না পোড়ানো হয়েছে, দেখেন। সসম্মানে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন পতপত করে উঠছে চাঁদপুর কংগ্রেস কার্যালয়ে। এখন কি কোন দলে যাব ভাবছেন, অন্য কোনো দলে যাবেন ভাবছেন? মোটেই না, কংগ্রেসে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। প্রতিবাদী চরিত্র, সদ্ভাবনা, সৎ মানসিকতা নিয়ে চলি, নওদার মানুষ জানে, নওদার মানুষের বিশ্বাস আছে। শাহাবুদ্দিন মোল্লা নওদার মানুষের কাছে সেই সময় বেইমানি করেনি,
সভাপতির পদটাও তৃণমূলের হাতে তুলে দেয়নি। এত প্রতিকূলতার মধ্য দিয়েও কংগ্রেসকে বাঁচানোর চাহিদা ছিল বলেই আজকে নবদায় কংগ্রেস তার স্বমহিমায় বিরাজ করছে। লোকসভা ভোটে অধীরবাবু সাফল্য কামনা করে, উনি জয়ী হন, সফল হন, সুনীল মণ্ডল পরিশ্রম করে জয়ী হোক প্রত্যাশা রইল। খাটবেন সুনীল মণ্ডল হয়ে? আমি কারোর হয়ে খাটব না, বসে থাকবো। আপনি দল সম্পর্কে এসব কথা বলছেন, দল যদি আপনার সাসপেন্ড করে কি করবেন? সেটা দলের ব্যাপার, আমি ওসব ভয় ভীতি আমার নাই। প্রশাসনিক চাপ সহ্য করে পঞ্চায়েত সমিতি সামলেছি, কেউ সহযোগিতা করেনি, আগামী দিনেও হয়তো করবে না। কপালে যা আছে, ভাগ্যে যা আছে সেটা হবে। আর তাছাড়া রাজনীতি করাটা আমার পেশা নয়, একটা নেশা। মানুষের হয়ে কাজ করাটা আমার অভ্যেস, আগামী দিনেও এই অভ্যেস থাকবে। একটা স্বভাব খারাপ হওয়ার, যেটা আমি স্পষ্ট কথা খুব সহজে সরল মনে বলি, জোরের সঙ্গে বলি, এটাই হয়তো পাও না। আর দায়িত্ব নিয়ে বলছি, বহরমপুরের অবস্থা উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করে কাজটা করেছি। আর দেখলাম লোকসভা ভোটে দুজন প্রমোটার লোকসভা নির্বাচনে সভাপতি সহযোগিতা করেছে, তাদেরকেও চিহ্নিত করতে পেরেছে। যারা নওদা ব্লক কংগ্রেসের কেউ না, কংগ্রেসের কেউ না, তারা আজকে বহরমপুর জেলা কংগ্রেস পার্টি অফিসে কংগ্রেসের প্রার্থী নির্বাচনের আলোচনায় থাকছে, কংগ্রেস কার্যালয়ে থাকছে। এটাই তো শাহাবুদ্দিনের পাওনা। অথচ আপনাকে ডাকেনি, অথচ আমাকে, যে অধীরদা দিল্লিতে কলকাতায় থেকে রাত্রিবেলায় ফোন করতেন, শাহাবুদ্দিন ঠিকঠাক আছে তো? দাদাকে কথা দিয়েছিলাম, দাদা যান লড়িয়ে দেবো আপনার জন্য, কথা রাখতে পেরেছি, এর জন্য আমি অধীর চৌধুরীর কাছে কৃতজ্ঞ, সারা জীবন আমি ঋণী হয়ে থাকবো। জানেন আপনাকে সকলে ভয় করেছে, যে আপনাকে এইভাবে এড়িয়ে গিয়েছে সকলেই? হ্যাঁ, ভয় করেছে। হয়তো নওদা ব্লকের 10টা অঞ্চল, পাশের ব্লকের 4টে অঞ্চলের মানুষ হয়তো আমাকে সমর্থন করবে। দল যদি অনুমোদন দিত, আমার পরিবার নিয়ে বসতাম, সাধারণ ঘরের ছেলে, টাকা পয়সা নেই, এটাই খারাপ হয়েছে। আর একদিকে মুসলিম, এটাই তকমা লাগিয়েছে আমার গায়ে, হিন্দু প্রার্থী করতে হবে, করুক সফল হোক না। কংগ্রেস দল এতদিন ধরে করেছে 35 বৎসর আবু তাহের খানের নেতৃত্বে, কোনদিন দেখিনি। তবে হ্যাঁ, তখনও অভিজ্ঞতা, আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে এবং দেখেছি। আবু তাহের খান যখন নওদা ব্লক কংগ্রেসের সভাপতি এবং নওদার বিধায়ক, তখনও কাঠি নাড়াটা ছিল, বর্তমানে তার জ্বলন্ত উদাহরণ আপনারা নওদার মানুষ দেখতে পাচ্ছেন। আজকে অসংখ্য মুসলিম সম্প্রদায় শুধু নয়, হিন্দু সম্প্রদায়, বুদ্ধিজীবী, প্রত্যেকটা পার্টির মানুষ আমাকে বলছে, এটা ঠিক করলো না, তোমার প্রতি দুর্ব্যবহার করা হলো কংগ্রেসের পক্ষ থেকে, এটা ছিল অন্যায়, লজ্জা এবং অপমানের, ভাই তুমি কংগ্রেসটা ছেড়ে যেও না। এখন ধরেন অধীরবাবু এবং সুনীল মণ্ডল এসে যদি আপনাকে বলে কাজ করার জন্য, ভোটে নামার জন্য? আমি নির্বাচনে নামুন মান নামবো না, সুনীলদাকে বলে দিয়েছি, ইলেকশন এজেন্ট হতে বলেছি, আমি বলেছি অধীরদা যদি আসেন আমি ওনার পাঁচিলে ধরবো, আমাকে অব্যাহতি দেন। এই নির্বাচনটা আমি নিশ্চিত বসে দেখতে চাই। ধন্যবাদ। ওই রাজীব গান্ধীর সঙ্গে সঙ্গে আছেন, ঠাকুর পার্টি অফিসে বসে আছে, অশান্তিতে আছি, সারা নওদার মানুষ তাড়ি নিয়ে বেড়াচ্ছে। অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।